হ্যালো সবাইকে আমি জোনায়ত বলছি কোড উজ্জ্বনায়ত থেকে আজকে আমরা বাক্য ক্যাপিটালাইজেশন নিয়ে দেখব তো প্রথমে দেখে নেব যে ক্যাপিটালাইজেশান জিনিসটা আসলে কী একটা বাক্যে থাকা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করা আর বাকিগুলো ছোট হাতে রাখা যেমন যদি বাক্যটা থাকে এমন সাবস্ক্রাইব টু কোড উজ্জোনায়ত এরকম থাকে এখানে খেয়াল করবেন যে প্রত্যেকটা ওয়ার্ড এখানে সাবস্ক্রাইব একটা ওয়ার্ড টু একটা ওয়ার্ড কোড একটা ওয়ার্ড উইথ একটা ওয়ার্ড জোনাইদ একটা ওয়ার্ড তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা আসে বা প্রথম যে অক্ষরটা আছে সেটা ছোট হাতের তো আমরা এটাকে বরহতের করবো এরকমভাবে সাবস্ক্রাইব টু কোড জন্য তো সেক্ষেত্রে এটা কি ক্যাপিটালাইজেশন বলা হয় এখানে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে সাবস্ক্রাইবের এসটা বরাতের টু এর টিটা বরাতের কোডের সিটা বর উইদের ডাব্লিউটা বরাতের আর জন এদের জ্যাট অলরেডি বড়ো ছিল তো আমাদের ফাংশনের নাম যদি হয় এরকম ক্যাপিটালাইজ আমরা আর্গুমেন্ট হিসাবে পাস করব আমাদের বাক্যটা আর এটা রিটার্ন করবে বাক্যটাকে ক্যাপিটালাইজ করে তো প্রথম সমাধানটা দেখবো এখন আমরা এটা আমি এখন যদি পরে যাই আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো যখন তখন আপনাদের ক্লিয়ার হবে তো প্রথমে আমরা একটা খালি অ্যারে নিব বাক্য থেকে প্রত্যেকটা ওয়ার্ড স্টোর করার জন্য তো প্রত্যেকটা ওয়ার্ড কোথা থেকে আসবে সেটা পরের স্টেপে গেলে বুঝতে পারবেন যে ইনপুট স্ট্রিংটাকে স্প্লিট করবো স্পেস হিসাবে মানে বাক্য থেকে ওয়ার্ডগুলো বেরিয়ে আসবে তো এটা এরকম হবে যে আমরা আমাদের যে এটা ইনপুট স্ট্রিং আছে বা ইনপুটের যে সেন্টেন্সটা আছে বাক্যটা আছে সেটাকে আমরা এই স্পেচগুলি ধরে ধরে স্প্লিট করব তো সেক্ষেত্রে হবে কি আমরা প্রত্যেকটা বাক্য বা প্রত্যেকটা ওয়ার্ড আসলে আমরা একটা এরের ইলিমেন্ট হিসাবে রিটার্ন পাবো তারপর প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এখানে আমরা আসলে যে ওই ওয়ার্ডগুলো বা ওয়ার্ডের যে এরাটা রিটার্ন করছে আমাদের সেই ওয়ার্ডটার উপর আমরা লুপ চালাবো তো প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রথম ক্যারেক্টারটাকে বড় হাতের করে ওয়ার্ডের বাকি অংশের সাথে যুক্ত করে দেবো তো এটা হবে কি যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রথম ক্যারেক্টারটাকে যেমন সাবস্ক্রাইবের অ্যাসটাকে বড় হাতের করে বাকি যে অংশটা আছে সেটার সাথে এটা যুক্ত করে দিব এবার যুক্ত করার পর এই ওয়ার্ডটা প্রথমে তৈরি করা খালি অ্যারেতে পুশ করব যেখানে যে আমরা খালি এরাটা নিলাম সে অ্যারেতে এই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা আমরা অলরেডি ক্যাপিটালাইজ করে ফেলছি সেই ওয়ার্ডটাকে আমরা খালি অ্যারেতে পুশ করব। সবার শেষে লুপটুপ চলা শেষ হয়ে গেলে আমরা এই যে অ্যারেটা আছে এখন এর ভিতরে আমাদের ক্যাপিটালাইজ প্রত্যেকটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আমরা স্পেস দিয়ে জয়েন করে রিটার্ন করে দেবো মানে আমরা এই ওয়ার্ডগুলো এরকম আলাদা আলাদা থাকবে সাবস্ক্রাইব টু কোড উইথ জনাইতে এরকম আলাদা 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 থাকবে তো সেক্ষেত্রে আমরা করবো কি আমরা এটাকে স্পেস দিয়ে আপনার জয়েন করে রিটার্ন করে দেব তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে রিটার্ন পাবো ঠিক তো এবার আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনে যাব গুগল ক্রোম ওপেন করে ট্যাবে গিয়ে নতুন একটা স্নিপেট দেব স্নিপেটের নাম হবে কি জেশন ডট জেএস কেপিটালাইজেশন ডট জে এরকম নাম হবে তো এটা ক্লোজ করে দিলাম আমাদের ফাংশনের নামটাও নিলাম আমরা সেম ফাংশন ক্যাপিটালাইজেশন এটা একটা স্ট্রিং নেবে এবার আমরা স্টেপগুলি দেখব প্রথমে একটা খালি এড়ে নিব বাক্য থেকে প্রত্যেকটা ওয়ার্ড স্টোর করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড স্টোর করার জন্য আমরা একটা খালি এড়ে নিব তো সেক্ষেত্রে এটা নাম দিলাম ওয়ার্ডস এবার ইনপুট স্ট্রিংটাকে স্প্লিট করব স্পেস হিসাবে তা আমরা এটা আসলে ডেমো দেখে আপনাদেরকে যদি আমাদের এরকম একটা স্ট্রিং থাকে আই লাভ মাই কান্ট্রি এখন আমরা যদি স্প্লিট করি এরকম নাথিং দিয়ে যদি স্প্লিট করি তাহলে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আপনাকে দেখাবে কিন্তু আমরা যদি স্পেস দিয়ে আপনার স্প্লিট করি স্পেসগুলি ধরে ধরে তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের রিটার্ন করবে এরার এলিমেন্ট হিসাবে যেটা আমরা এখানে এক্সাক্টলি চাচ্ছি সেক্ষেত্রে আমরা স্ট্রিং ডট স্প্লিট আছে আপনার এই হোয়াইট স্পেস একটা স্পেস দিয়ে আমরা এটাকে স্প্লিট করলাম এবার এখানে আসছে যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য তার মানে আমরা যে রিটার্ন করা এরারটা আছে এটার উপর আমরা আসলে লুপ চালাবো তো এখানে আমরা চাইলে খুব ইজিলি ফর অফ লুপটা চালাতে পারবো লেট ওয়ার্ড অফ স্ট্রিং স্প্লিট এটা কিন্তু এখন এর এ আর এরের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ওয়ার্ড সেই জন্য আমরা এটার নাম দিলাম ওয়ার্ড এখন আমরা লুপের ভিতরে কী করবো যদি দেখি এখানে যে প্রথম ক্যারেক্টারটাকে বড়ো হাতের করে ওয়ার্ডের বাকি অংশের সাথে যুক্ত করে দেবো তো আমরা প্রথম ক্যারেক্টারটাকে মানে আমাদের এখানে কিন্তু ওয়ার্ড আছে তো ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আমরা চাইলে এভাবে অ্যাক্সেস করতে পারবো যদি এখানে দেখেন ওয়ার্ড ইন্ডেক্স দিয়ে এরকম ওয়ান দিলে আপনার জিরো ওয়ার্ডের ওটা আসবে আর জিরো দিলে এটা যেহেতু জিরো বেস্ট ইন্ডেক্স তাহলে প্রথম ওয়ারটা আসবে তো আমরা জিরো দিয়ে এটাকে আপার কেস করে দেবো টু আপার কেস এরকমভাবে তো স্ট্রিংয়ের আবার একটা মেথড আছে যেটার কাজ হচ্ছে আপনার আপার কেস করা যদি আমি দেখাই এখানে টু আপার কেস এরকম এটা প্রত্যেকটা আপনার পুরো স্ট্রিংটাকে আপার কেস করে ফেলবে তো আমাদের এই কেসে আমরা একটা ক্যারেক্টারকে আসলে আপার কেস করতেছি আপনি যদি সেম কাজটা সি সি প্লাস প্লাস এই ধরনের লিঙ্গুয়েজও করতে চান তাহলে সেটা করার খুবই সিম্পল সমাধান আছে তো ওই ল্যাঙ্গুয়েজগুলিতে জাম্প করলে আশা করি ইজিলি পারবেন তো এবার আমরা কী করব প্রথম ক্যারেক্টারটাকে পরোয়াতের করে ওয়ার্ডের বাকি অংশের সাথে যুক্ত করে দেবো তো আমরা যদি ওয়ার্ডের বাকি অংশগুলো অ্যাক্সেস করতে চাই তোর আমাদের একটা ওয়ার্ড আছে এরকম বাকি অংশগুলো অ্যাক্সেস করতে গেলে আমরা স্লাইস নামে একটা মেথড ইউজ করবো এটাও স্ট্রিংয়ের একটা মেথড তো স্লাইসে এখানে দেখবেন যে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে স্টার্ট প্রথম আর্গুমেন্টটা স্টার্ট দ্বিতীয়টা এন্ড তো আমরা স্টার্ট দিয়ে যদি এন্ড না দিই তাহলে হবে কি যে প্রথমটা এখানে এক দিলে এই প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো রিটার্ন করবে এটা এরকমভাবে করতেছে যেটা আমরা এখানে চাচ্ছি তারপরে কী করবো বাকি অংশগুলা ওয়ার্ডের বাকি যে অংশগুলো আছে সেটা হচ্ছে আমরা এভাবে অ্যাক্সেস পাবো এটা আমাদের ক্যাপিটালিস্ট ওয়ার্ক ক্যারেক্টারের সাথে আমরা অ্যাড করে দেবো তাহলে আমাদের ফুল ক্যাপিটালিস্ট হয়ে গেলো এবার আমাদের এই ক্যাপিটালাইস্ট ওয়ার্ডটা আমরা ওয়ার্ডস এর ভিতরে পুশ করে দেবো ঠিক আছে এখন পুশ করলে হবে কি যদি আমাদের স্ট্রিংটা থাকতো আই লাভ মাই কান্ট্রি তাহলে এটা প্রথমে আইটা এরকমভাবে পুশ করতো তারপরে লাভটাকে এরকমভাবে ক্যাপিটালাইজড করে পুশ করতো তারপরে আই লাভ মাইটাকে এরকম ক্যাপিটালিস্ট করে পুষ করতো তো এরকমভাবে পুষ হবে হওয়ার পর ফর শেষে গেলে আমাদের সবগুলো ওয়ার্ড এখানে আপনার এরের ইলিমেন্ট হিসাবে আছে তো আমরা এটাকে আবার জয়েন করে দেবো আমরা যদি এখানে দেখি যে সবার শেষে অ্যারেতে থাকা ওয়ার্ডগুলো স্পেস দিয়ে জয়েন করে রিটার্ন করে দেবো তো জয়েনটা হবে স্পেস দিয়ে মানে প্রত্যেকটা ইলিমেন্ট এরকম হবে যে আই তারপরে স্পেস লাভ এই ক্যাপিটালিস্ট অবশ্যই এরকম স্পেস দিয়ে দিয়ে জয়েন হবে তো এটা এরকমভাবে সিম্পলি করা হয় করার পর আমরা এটাকেই রিটার্ন করে দেবো এটি হচ্ছে আমাদের ফলাফল বা সেগুলো আমাদের সমাধান এখন যদি আমরা এটা রান করাই ক্যাপিটালাইজেশন দেখবেন যে ক্যাপিটালাইজেশন নামে একটা ফাংশন আছে এখানে আমরা খুব ইজিলি চলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি পাস করি তাহলে দেখবেন এটা প্রত্যেকটা এরকম ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করে রিটার্ন করছে যেটা আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি এবার আমরা আরেকটা সমাধান দেখব এই সমাধানে আমরা রেজাল্ট স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নেব যেটার প্রথম বেলু হবে পাস করা স্ট্রিংয়ের একদম প্রথম ক্যারেক্টারটার বড়ো হাতের করা ওকে আমি যদি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করি তাহলে বুঝতে পারবেন তারপর স্ট্রিংয়ে থাকা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এটা একটা লুপ হবে তো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যদি ক্যারেক্টারের বা পাশে স্পেস থাকে ওকে আপনি একটা ভিজুয়ালি অনুমান করার চেষ্টা করেন যে আপনার ক্যারেক্টারের বা পাশে যদি স্পেস থাকে তাহলে সেটা কিন্তু আপনার সেই ক্যারেক্টারটা কিন্তু ওয়ার্ডের স্টার্টিং ক্যারেক্টার যদি স্পেস থাকে তাহলে এটাকে বড়ো হাতের করে রেজাল্টে অ্যাড করে দিব। যে রেজাল্ট ভেরিয়েবলটা আমরা নিলাম প্রথম এ রেজাল্টে ওইটা অ্যাড করে দেবো নতুবা এলস যদি তা না হয় তাহলে ক্যারেক্টারটাকে রেজাল্টে এমনি অ্যাড করে দেবো অথবা চাইলে আপনি ষোলো হাতের করে দিতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তা করতে পারবেন এবার হয়ে গেলে সবার শেষে রেজাল্টটা রিটার্ন করে দেবো তো আমরা যদি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনে যাই তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন তো আমরা এখানে সিমভাবে ক্যাপিটালাইজেশন টু নামে আর একটা আপনার ফাইল নিলাম আমাদের ফাংশনের নামও দিলাম ক্যাপিটালাইজেশন টু ওকে এটাও সেম টু সেমভাবে একটা স্ট্রিং নেবে এবার এখানে স্টেপগুলো একটু ডিফারেন্ট হবে রেজাল্ট স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নেব যেটার প্রথম ভ্যালু হবে পাস করা এর একদম প্রথম ক্যারেক্টারটা বর হাতে করা তো সেক্ষেত্রে কি হবে আমরা কনস্ট রেজাল্ট ইকুয়াল স্ট্রিং যেটা আমরা দিলাম বা স্ট্রিং যেটা পাস করা সেটার প্রথম ক্যারেক্টারটা অর্থাৎ ইন্ডেক্স জিরো এটাকে আমরা টু আপার কেস করে এখানে স্টোর করব ওকে এবার আমরা একটা ফর লুপ জ্বালাই আমাদের স্ট্রিং থেকে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাক্সেস করব ওকে তো ফর লুপটা খুব সিম্পল এরকম লুপটা চলবে হচ্ছে আপনার এর লেন্থ পর্যন্ত স্ট্রিং টট এলিয়ান জিটিএচ ওকে স্ট্রিংয়ের লেংথ পর্যন্ত ইনক্রিমেন্ট হবে এবার লুপের বডির ভিতরে আমরা যেহেতু প্রথম ক্যারেক্টারটা মানে স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটা আমরা হ্যান্ডেল করে ফেলছি তো সেক্ষেত্রে আমরা লুপটা শুরু করব ওয়ান থেকে মানে প্রথম প্রথম ওয়ার্ডটা আমরা স্কিপ করে দেবো কারণ এটা আমরা অলরেডি ক্যাপিটালাইজ করে ফেলছি কিন্তু লুপটা চলবে একদম এর পুরা ল্যাংথ পর্যন্তই এবার যদি আমরা দেখি পরে কী করবো যদি ক্যারেক্টারের বা পাশে স্পেস থাকে তো আমরা ক্যারেক্টারের বা পাসটা আসলে কীভাবে অ্যাক্সেস করতে পারি আমাদের ক্যারেক্টারটা কিন্তু আমরা এখন এই আই দিয়ে এরকমভাবে অ্যাক্সেস করতে পারবো তো বা পাশে মানে একটা ক্যারেক্টার আগে তো সেক্ষেত্রে আমরা আই মাইনাস ওয়ান দিলে কিন্তু আমরা এরকম হবে যদি এখন আমরা লুপ চালান আমাদের আয়ের ভ্যালু যদি এটা ইন্ডিকেট করে তাহলে এটার মাইনাস ওয়ানটা হবে এটার আগেরটা তো আগেরটা যদি স্পেস হয় ওকে স্পেস কীভাবে আমরা ইকোয়াল করবো মানে চেক করব ইকুয়াল ইকুয়াল এরকম স্পেস দেখবেন এখানে কিন্তু একটা স্পেস আছে যদি স্পেস হয় তো সেই আমরা কী করবো এই স্ট্রিং আই ওকে মানে এটা যদি স্ট্রিং আই যদি আপনার এরকম টি হয় টি এর আগে স্পেস আছে তো সেক্ষেত্রে সেটা এটিকে টিকে বুঝাবে এ টিটাকে আমরা তখন আপার কেস করব ওকে তার মানে এটা হচ্ছে আপনার স্টার্টিং ক্যারেক্টার তো টু আপার কেস তো এবার এটাকে আমরা আমাদের রেজাল্ট রেজাল্টে কিন্তু আমাদের সবগুলো ক্যারেক্টার যাচ্ছে আমরা রেজাল্টে এটাকে নিয়ে স্টোর করবো তা আমরা যে শর্টকাট সিনটেক্সটা জানি যে রেজাল্ট প্লাস ইকুয়াল স্ট্রিং টু আপার কেস মানে প্রথম স্ট্রিং ক্যারেক্টারটাকে আমরা আপার কেস করে এই রেজাল্ট স্টোর করলাম এই শর্ট শর্ট হ্যান্ড সিনটেক্সটা দিয়ে তো এটার মানে হচ্ছে রেজাল্ট ইকল রেজাল্ট প্লাস আপার কেস করা ক্যারেক্টার তো আমরা রেজাল্টে যদি এখানে রিয়াসাইন করতেছি তো সেক্ষেত্রে এটা কনস দিলে হবে না এটাকে ল্যার দিতে হবে ওকে ইলস এলস মানে যদি আগেরটা স্পেস না হয় তার মানে এখানে মাঝের যে কোনো ক্যারেক্টার যদি হয় তো সেক্ষেত্রে আগের এগুলো কিন্তু স্পেস না এগুলো একটা অ্যাকচুয়াল ক্যারেক্টার সেক্ষেত্রে আমরা কি করব আমরা কোনো ইউজ করতে পারবো অথবা আমরা সিম্পলি আমাদের সেই ক্যারেক্টারটা আমাদের রেজাল্ট এড়াতে অ্যাড করে দিলাম বাস আপনি চাইলে এখানে এটাকে টু লোয়ার কাছে করতে পারেন বাট আমি এখানে সিমপ্লিসিটি সিম্পল রাখার জন্য জিনিসটা এত কমপ্লেক্স করলাম না তো বাস এই হলো আমাদের লজিক সবার শেষে আমরা রিটার্ন করবো রেজাল্ট ওকে রেজাল্টে আমরা তো এই ফাংশনটা যদি আমরা এখন রান করাই কন্ট্রোল এন্টার দিয়ে তাহলে আমরা দেখবো যে ক্যাপিটালাইজেশন টু নাম আমাদের এখন এই ফাংশনটা আছে তো এই ফাংশনটাতে যদি আমরা এখন পাস করি আই লাভ মাই কান্ট্রি তাহলে দেখবেন যেটা ঠিক আমরা যেরকম চাচ্ছি এরকমভাবে ক্যাপিটালাইজ করে রিটার্ন করছে আমরা যদি আরেকটা ট্রাই করি এখানে যেমন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল তাহলে দেখবেন যে এটা ঠিক আমরা যেরকমভাবে চাচ্ছি এরকমভাবে ক্যাপিটালাইজ করে রিটার্ন করছে তো আশা করি আজকে অনেক কিছু শিখতে পারছেন কুড়ির জোনার সম্পর্কে যদি আপডেট পেতে চান তাহলে চোখ রাখুন কুড়ির ডট ডট মিতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ